দেখো এই যে আলাদিনের চারাক বের করতেছে একটা, এই যে আস্তে আস্তে উঠবে, ঠিক আছে? ল্যান্ডিং করতে একটু সময় লাগে। আর প্রমোট করা শুরু, ঠিক আছে? আমার ইউটিউব চ্যানেলে প্রমোট করা শুরু, ঠিক আছে? কেউ মিস করো না, প্রত্যেকদিন সকালে 9টা কি 10টা বাজে ভিডিওটা আইসা পড়বো, তোমরা সবাই কমেন্ট করা শুরু করো ভাই। ফ্রি প্রমোট ভাই, কোনো টাকা টোকা তো নিতাছি না না, তাহলে ভাই কইরো উড়কে বারকে কমেন্ট ভাই, যেই পাও 20টা 10টা সাবস্ক্রাইব যাই ভাই ভাই, এই অনেক বুঝো নাই ভালোবাসা, এটি মনে করো আমার ভালোবাসা, বুঝছো? এক একজনের গিফট, এটা আমার জন্মদিন তরফ থেকে সারা জীবনের লেগে গিফট। আমি চ্যানেলে যতদিন আসি, ঠিক আছে, ততদিন এইভাবে ফ্রি প্রমোট আমার চলতেই থাকবো, ঠিক আছে? আর কোনো পেড প্রমোশন ওইটা আলাদা এখন না, কিন্তু আপাতত সব ফ্রি, সব ফ্রি, ঠিক আছে? সবাই কেউ মিস করো না, সকাল 9টা বাজে প্রত্যেকদিন ভিডিও আইসা পড়বো, তোমরা খালি কমেন্ট করবা। কী অবস্থা, তোমরা সবাই ভালো আছো? আমিও না অনেক ভালো আছি, বুঝছো? এখন বেশি কথা কমো না, ছোটো ভিডিও বানাবো, একটু বসে বসে শুট দেখো আর কি। তোমাদের ভালোবাসার কারণে দেখতে দেখতে আমার চ্যানেলে তো 6000+ সাবস্ক্রাইব হয়ে গেছে, ঠিক আছে? আর এই প্রথমবারের মতো ইউটিউব থেকে আমি কিছু একটা পাইছি, বুঝছো? অনেকে ধারণা করতে পারতাছো যে কী পাইছি, আর যদি না ধারণা করতে পারো সমস্যা নেই, আমি দেখাই দিতেছি, কিছু সময় অপেক্ষা করো। ইউটিউব আমি এমনিই মনে করো শুরু করছিলাম, যেমনি অন্য অন্য মানুষ শুরু করে, জানি না কেমনে শুরু করে, কিন্তু আমি শুরু করছিলাম ফাইলামি করতে করতেই। কিন্তু যাই হোক, আস্তে আস্তে ফ্রি ফায়ার গেম তখন খেলি, ছোটো ছোটো ভিডিও ছাড়ি, এরকমভাবে প্রথম তো আমারও ভিউজ আসতো না। যাই হোক, এভাবেই আস্তে আস্তে ভিডিও ছাড়তে ছাড়তে 1000 সাবস্ক্রাইব হয়ে গেল। পরে আস্তে আস্তে আরও যখন সময় দেওয়া শুরু করলাম, আস্তে আস্তে আমার ওয়াচ টাইম 4000 ঘন্টা, যে ওয়াচ টাইম, ওই ওয়াচ টাইমও কমপ্লিট হয়ে যায়। পরে এভাবেই পরে তো আমি ইউটিউবের কাছে অ্যাপ্লাই করি, পরে আমার লিগ্যাল ভিডিও থাকার কারণে আমার ইউটিউব মনিটাইজও দেওয়া দেয়, ঠিক আছে? পরে আস্তে আস্তে তোমার মনে করো আস্তে আস্তে সাবস্ক্রাইবও বাড়তে থাকলো, পরে সময়ের সাথে সাথে আমার আর্নিং আওয়া শুরু হলো, কারণ অ্যাপ্লাই করার পর আমি মনিটাইজ পেয়ে গেছি, যার কারণে আমার আর্নিং আওয়া শুরু করলো। পরে দেখতে দেখতে যাই হোক, তোমাদের ভালোবাসায় তোমরা সবাই আমার ভিডিও দেখার কারণে আস্তে আস্তে যে আমার আর্নিং জমছিল ওইটা $10+ হয়ে যায়। যার পরে আমি কিছুদিন আগে 20 তারিখ রাত্রেবেলা বসে বসে আমি যখন ইউটিউবে আমার লেটার অ্যাডসেন্স লেটারের জন্য আমি অ্যাপ্লাই করলাম, তখন আমি ফাইনালি অ্যাডসেন্স লেটারটা আমি পেয়ে গেছি, বুঝছো? আমার খুব 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 ভালো লাগতেছে রে ভাই, এত ভালো লাগতেছে আমি কইতে পারব না রে ভাই, বিশ্বাস কর আমি ঘুম আমার আমি মানে মেসির মতো হয়ে গেছি ভাই, বিশ্বকাপ লেগে ঘুমায় রয়েছে আমার কাছে এমন লাগলো, আমি মানে লেটার লেগে ঘুমায় রয়েছে, এখনও লেটার আমার সামনেই, এটা চোখেতে দূরে সরেই না আমার, বুঝছো? এতটা ভালো লাগতেছে। যাই হোক, ফাইনালি আমি অ্যাডসেন্স লেটারটা পেয়ে গেছি গা। অবশ্য আমার কোনো কষ্ট করা লাগে নাই, ঠিক আছে? কাহিনটা শুনো কেমনে, আমি গোসল করতেছিলাম গতকালকে, ঠিক আছে? গতকালে কত 8 তারিখে ছিল, 8 জানুয়ারি, ঠিক আছে? গোসল করতেছিলাম দুপুরবেলা, যাই হোক শীতের সময় এমনিও আমি একদিন দুই দিন পরেই গোসল করি, বাদ দাও এইসব। আমি গোসল করতেছিলাম, তখন হঠাৎ বাইরে থেকে ডাক দিলাম আমার মায়ের সাবে, তোর লেগা একটা লেটার আইসে রে, চিঠি আইসে। আমি তো বুঝে গেছি, কারণ এই গোচুরে আর কে চিঠি দিব ইউটিউব সারা, কারণ আমি এখন বর্তমানে ইউটিউবেই তো যা করি দেখাই তো। পরে যা বাইরালাম ইউটিউবে যে চিঠিটা আমার বাসায় দেওয়া গেছে, আমার কোনো পোস্ট অফিসে বা এইসব কোনো ফোনও আসে না, আমার পোস্ট অফিসেও যাইতে হয় না, আমার বাসায় এসে দিয়ে গেছে, বুঝছো? এটা যেন লোকটার খুশি আমি বকশিসও দিয়েছিলাম। যাই হোক, ফাইনালি আমি চিঠিটা পেয়ে গেছি ভাই, ভাই আমি পেয়ে গেছি ভাই, আমার এত ভালো লাগতো ধরো ভাই, আমি কই আমার খুশিতে আমি স্বপ্ন আমার কল্পনা এটি সব কিছু মনে থাকে আমার কল্পনা ভাই, এটি এডিকে এই নতুন এই কবে একটা ছোট্ট একটা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আমি ইউটিউব চ্যানেলটা খুলছি ভাই, আস্তে আস্তে ভিডিও ছাড়লাম আস্তে আস্তে, এটা এখন আমার এক ধরনের মানে একটা কেরিয়ারের একটা জার্নি, মানে কেরিয়ারের একটা শুরু হয়ে গেল গা, ঠিক আছে? এখন আমার ইউটিউব থেকে আর কোনো কন্ডিশন নাই যেটা আমার কমপ্লিট করতে হবে, আমার ইউটিউবের সব কন্ডিশন পার করার পরে কিন্তু লেটারটা আসে, সব কিছু পার করে আমি ফাইনালি লেটারটা পেয়ে গেছি গা, আর কি এখন খালি জাস্ট এক একটা মিশন কমপ্লিট হয়ে এক একটা পুরস্কার পাম, সামনে কি সিলভার প্লে বাটন, পরে আস্তে আস্তে যা আসে সব আমার এনজাল আতঙ্ক ভালোবাসায়, বুঝছো? যাক অনেক ভালো লাগতেছে আমার, অনেক ভালো লাগতেছে। এখন একটু নেপালি যারা আছে তাদের লেগে তো একটু হিন্দিতে কথা কইতে হবে, ঠিক আছে না? নেপালি ভাই লোক সব লোক কেসে হো ইয়ার ভাই, তোমারা ইতনা ইতনা প্যার কে বাজা সে ফাইনালি মুঝে গুগল অ্যাডসেন্স লেটার মিল গিয়া ইয়ার, ক্যা করু ম্যা, তুম লোক ইতনে দূর রহতে হো কেসে গিফট ভেজো, কোই বাত নেই, মেরা তো আজ জন্মদিন হ্যাঁ, ইসলিয়ে মে এই ভিডিও আপলোড কিয়া, ঠিক আছে?
देख लो भाई, तुम्हारे प्यार की वजह से तुम लोग इतना प्यार दिया, इसलिए भाई मुझे फाइनली गूगल एडसेंस लेटर मिल गया भाई। इतना खुशी हो रहा है भाई, इतना खुशी, क्या बोलूँ मैं भाई। कोई बात नहीं, इस तरह सपोर्ट करते रहो भाई को। एक दिन भाई बहुत दूर तक चला जाऊँगी, फिर तुम सबको भूल जाऊँगा मैं, ठीक है। कोई बात नहीं, यही होता है जब भाई मजाक कर रहा हूँ मैं, कभी भी नहीं भूलूँगा, ठीक है। मुझे भाई तुम्हारा जो जीमेल से कमेंट करते हो ना, उसका नेम और फोटो चेंज नहीं करना, तो मुझे याद रहेगा। फाइनली भाई सबके लिए भाई बहुत बहुत प्यार भाई, लव यू ब्रो, माती मिलाए माया घर छू नेपाली भाई सब लोग, ठीक है। बाय बाय, अल्ले टाटा देखो, ठीक है। से टाइम बैकग्राउंड আমি এমনি ঘুরতেছিলাম ওই ব্যাকগ্রাউন্ড, আর এমনি এই সব আমার ভয়েস, ঠিক আছে। আমি এমনি ভয়েস শালি জাস্ট ভিডিওর সাথে মিলাই দিম এই আর কি, বুঝছো। লেটারটা দেখো সুন্দর আছে কিন্তু, ভালো লাগতেছে অনেক ভাই, ভালো লাগতেছে। বাই বাই, ম্যাজিক দেখবা এই যে দেখো, এই যে আলাদিনের চারাক বের করতেছি একটা, এই যে আস্তে আস্তে উঠবে, ঠিক আছে। ল্যান্ডিং করতে একটু সময় লাগে, বুঝে নাই। এই যে ল্যান্ডিংটা হবে, এই যে এইভাবে একটু দিয়েছি না আমার, এই যে এটা কি ভাইয়া, এটা কি আলাদিনের চারাক, আলাদিনের চারাক, এটার নাম হবে আলাদিনের চারাক, ঠিক আছে। দেখো আমাদের পিছন সাইডটা দেখো, দেখছো খুব স্পেশাল করে বানানো আলাদিনের চারাকটা। আর পিছনে একটু ভিউটা দেখ, এই যে ডাইনে বামে, এই যে মাই আর পোলারা কি করতেছে দেখ, বুঝলা সন্ধ্যা বুঝলা ছবি দেখ, পোস্ত আমি লইতে পারি না মোবাইল।